आँका बाँका दाँत भाग्य भालो करे बा खराब करे विषयटा एरकम ना बरং दाँतকে যত্ন নিতে হবে। দাঁতের যত্ন যদি আপনি নেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায়ের এই যে সৌদি আরবের মানুষ ঠিকমতো দাঁত মাজে না, মিশরের মানুষ ঠিকমতো দাঁত মাজে না। মিশরের মানুষ তো মাশাআল্লাহ ঘুম থেকে উঠে চুইংগাম চাবানো শুরু করে, সৌদি আরবের মানুষ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেসওয়াকের ব্যাপারে জোর তাগাদা দিয়েছেন। আরব বিশ্বের ইরাকে যান, সিরিয়ায় যান, এই যে ফিলিস্তিনে যান, ঠিক মতো দাঁত মাজে না। আমার একটা দাঁত আছে যে দাঁতটাকে যেহেতু বাঁকা হয়ে উঠেছে অনেকে বলে যে আমাদের দেশে প্রচলিত আছে কুত্তা দাঁত, কুকুর দাঁত, বাঁকা দাঁত উঠলে অনেকে এরকম বলে থাকে। তা আসলে এই দাঁতটা যে উঠেছে এখন আমার কপাল ভালো নাকি খারাপ? দাঁত ওঠার সাথে আসলে কপাল ভালো খারাপের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমারও কিন্তু এখানে বাঁকা দাঁত আছে এই যে এই পাশে। এখন এই দাঁত যে আমার বাঁকা হয়ে উঠছে কই আমার তো কপালে খারাপ কিছু দেখতেছি না আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত সবই তো ভালো চলতেছে। যে কথাটা বলার উদ্দেশ্য, দাঁত নিয়ে অনেক কুসংস্কার আমাদের বাংলাদেশে আছে। দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠে কেন? দাঁত আঁকাবাঁকা হয়ে কেন ওঠে দুইটা কারণ ডাক্তাররা বলেন। এক নম্বর হচ্ছে জেনেটিক্যাল, মানে পূর্বপুরুষের থেকে ওইভাবেই সেট আপটা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা তো তাফসিরের মধ্যেও আছে যে জেনেটিক্যালি মানুষ অনেক সময় কালো হয়, অনেক সময় ফর্সা হয়। দুই নম্বর হচ্ছে অনেকে দেখবেন যে দাঁত পড়ে যাওয়ার পরে বলে যে এই দাঁতটাকে ইঁদুরের গর্ত ফেলবি, ইঁদুরের গর্তে যদি এই দাঁতটাকে ফেলা হয় তাহলে দাঁতটা সুন্দর হবে, এই দাঁতটা মজবুত হবে এবং দাঁতটা তাড়াতাড়ি উঠবে। দেখেন দাঁতের সাথে ইঁদুরের গর্তের কোনো সম্পর্ক নাই, দাঁত আঁকাবাঁকা হওয়ার সাথে কপাল ভালো হওয়া খারাপ হওয়ার কোনো সম্পর্ক নাই। আর এই দাঁত যদি উঠে তাহলে এই দাঁত আপনার কপালকে ভালো করবে বা খারাপ করবে বা সৌভাগ্যমণ্ডিত করবে, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো কুসংস্কার। ছোটোবেলায় অনেকে দাঁত ওঠানোর পর দাঁতগুলো জমায় রেখে ওই যে ইঁদুরের গর্ত খুঁজত এবং ওখানে গিয়ে দাঁতটা ফেলতো, কেন? দাঁতটা যাতে করে তাড়াতাড়ি ওঠে। দেখেন এই জিনিসগুলো আসলেই কুসংস্কার সমাজে। মানুষ যদি দাঁত না মাজে দাঁত নষ্ট হয়ে যাবে। আরব বিশ্বের অনেক মানুষ দাঁত মাজে না ঠিকমতো, এই যে সৌদি আরবের মানুষ ঠিকমতো দাঁত মাজে না, মিশরের মানুষ ঠিকমতো দাঁত মাজে না। মিশরের মানুষ তো মাশাআল্লাহ ঘুম থেকে উঠে চুইংগাম চাবানো শুরু করে, সৌদি আরবের মানুষ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেসওয়াকের ব্যাপারে জোর তাগাদা দিয়েছেন। আরব বিশ্বের ইরাকে যান, সিরিয়ায় যান, এই যে ফিলিস্তিনে যান, ঠিকমতো দাঁত মাজে না, এই জন্য আরব বিশ্বের মানুষের দাঁত ঠিক থাকে না। এখন যখনই আপনি প্রক্রিয়াজাত কোনো খাবার খাবেন, এটা চিকিৎসা বিজ্ঞানীরাও বলছেন একই কথা, গরুর দাঁত মাজা লাগে না কেন? গরুকে খাচ্ছে না? ছাগল সেও তো খায়, তার তো দাঁত মাজা লাগে না। মহিষ সেও তো খায়, তার তো দাঁত মাজা লাগে না। আপনার দাঁত কদ্দুর আর হাতির দাঁত কত বড় বড়, এর তো দাঁত মাজা লাগে না, তো মানুষের দাঁত মাজা লাগে কেন? আসলে মানুষ তো প্রক্রিয়াজাত খাবার খায়। দেখেন গরু ছাগল যে খাবারগুলো খায় এগুলো হচ্ছে ডিরেক্ট, কাঁচা ঘাস তুলে নিয়ে এসে খেয়ে নিচ্ছে। ঘাস যখন চাবাচ্ছে তখন কিন্তু তার দাঁতের ময়লা দূর হচ্ছে। আবার ওই গরুকে যখন নিয়মিত আপনি ভাত খাওয়াবেন, ভাত খাওয়ানোর সাথে সাথে আবার কিন্তু সে ঘাস খাচ্ছে, খড়খোটা খাচ্ছে। তারপরে বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো কিন্তু ওই সেদ্ধ করা কোনো খাবার খায় না, ডিরেক্ট কাঁচা খাবারটা খায়। তো এই কারণে তাদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের উপাদান তৈরি করে দিয়েছেন যে উপাদানগুলোর কারণে তাদের দাঁতের কোনো ক্ষতি হয় না। কিন্তু মানুষ দাঁতের যত্ন যদি কেউ না নেয়, মুখ দিয়ে দুর্গন্ধ আসে। দাঁতের যত্ন না নিলে এই দাঁত থেকে রক্ত পড়ে, পুজ পড়ে, তাই না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। দেখেন 5 ওয়াক্ত নামাজে যখন ওযু করতেন সাহাবীরা কিন্তু মেসওয়াক করতেন এবং মেসওয়াক করাটা এত বড় সুন্নাহ, প্রত্যেকজন সাহাবীর পকেটে কিন্তু মেসওয়াক থাকতো। জিহাদের ময়দানে গেলেও তারা মেসওয়াক নিয়ে যেতেন। আরব বিশ্বের অনেক ইসলামিক স্কলাররা আমি দেখেছি নিজের চোখে, তারা নামাজে যখন দাঁড়ায় ইকামত চলছে অথচ মেসওয়াক করতেছে, তারপর মেসওয়াক পকেটে নিয়ে নামাজ আদায় করছে। আরও মারাত্মক কথা শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহটা কবজ হবে ঠিক ওই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, ও গেটের সামনে মেসওয়াক নিয়ে দাঁড়ায় ছিল। হয়তো বা একটা মেসওয়াক ছিল তার হাতে, মেসওয়াক করতেছিল। আল্লাহ রাসূল তার দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিছু চাচ্ছেন? আল্লাহর নবী ইশারা করলেন যে আমার মেসওয়াক দরকার। দেখেন রূহটা কবজ হচ্ছে ঠিক সেই সময় আল্লাহর হাবিব বলতেছে যে আমাকে মেশকটা দাও। মেশক নিয়ে আল্লাহর নবীর শক্তি নাই, চাবাইতে পারতেছে না, কারণ একটু পরে আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে যাবে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ দাঁত দিয়ে চিবিয়ে মেশওয়াকটাকে নরম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মেশওয়াক করলেন। আল্লাহু আকবার। তা আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমরা কুকুর দাঁতের হিসাব করি, আমরা বাঁকা দাঁতের হিসাব করি। অনেকে ইদানিং দেখতেছি মেয়েরা ছেলেরা ওই বাঁকা দাঁতকে সোজা করার জন্য কি যেন লাগা রাখে তারের মতো। ডেন্টিস্টদের কাছে গিয়ে এটা জায়েজ আছে, দাঁত যদি বাঁকা হয়ে যায় এটাকে সোজা করার জন্য আপনি এটা করতে পারেন, কিন্তু ওই যে দাঁত পড়ে গেছে ওটারে এন্দুরের গর্তে ঢুকাইতে হবে, কুসংস্কার, বিশ্বাস করা যাবে না। আর আঁকা বাঁকা দাঁত ভাগ্য ভালো করে বা খারাপ করে বিষয়টা এরকম না, বরং দাঁতকে যত্ন নিতে হবে। দাঁতের যত্ন যদি আপনি নেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায়ের সওয়াব হবে। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম যেহেতু জিহাদের ময়দানে মেশওয়াক করেছেন, যেহেতু নামাজের মধ্যে মেশওয়াক করেছেন, আল্লাহর নবী যেহেতু আপনার ইন্তেকালের আগে মেশওয়াক করেছেন, মেশওয়াক আমাদেরকে করতে হবে। আর আরেকটা বিষয় বলি, যাদের মুখের রোগ আছে, বিশেষ করে ওরাল ক্যান্সার বলেন, মুখের মধ্যে যাদের ঘা হয়, ক্ষত তৈরি হয়, অনেকে কিন্তু আপনারা ভেবে চিনতে কুল পান না যে কী করে আমি এই পুজ পড়া বন্ধ করব, ঘা হওয়া বন্ধ করব। ক্যান্সার আক্রান্ত থেকে ক্যান্সার আক্রান্ত যারা হয়েছেন আপনারা এখন তো মেডিসিন নিচ্ছেন, কিন্তু আগে যদি সতর্ক হতেন, মুখে যদি আপনি নিয়মিত এই যে নিমের ডাল বলেন অথবা জৈতুনের ডাল বলেন এগুলো দিয়ে যদি সবসময় মেশওয়াক করেন, বিশ্বাস করেন আপনার ক্যান্সার হবে না ইনশাল্লাহ। দাঁতগুলো মজবুত হবে, দাঁতের মাড়ি শক্ত হবে, পুজ পড়া বন্ধ হবে, মুখের দুর্গন্ধ থাকবে না। সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে স্পষ্ট কথা যদি বলতে চান আর যদি কণ্ঠটাকে ভালো রাখতে চান, মেশওয়াকের বিকল্প নাই, মেশওয়াকের বিকল্প নাই, মেশওয়াকের বিকল্প নাই। এর মধ্যে এমন উপাদান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।